वेलकम एंड वेलकम बैक टू माय चैनल। आशा करी ভিউয়াররা সবাই অনেক ভালো আছেন। আসসালামু আলাইকুম। ভিউয়ারদের সাথে শেয়ার করছি একটি ওয়েডিং প্রোগ্রামের পার্ট 1 ভিডিও। এই ওয়েডিং প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছিল লন্ডনে। কোভিড-19 এর সময় লন্ডন সহ বিভিন্ন দেশে যে কোনো ধরনের প্রোগ্রাম পরিচালনায় অত্যন্ত রুলস রেগুলেশন মেইনটেইন করতে হয়েছে। ঠিক তেমনি একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠানটি অত্যন্ত রুলস রেগুলেশন মেইনটেইন করে করা হয়েছিল ঘরোয়াভাবে। আমরা এই স্টেজটি তৈরি করেছিলাম ঘরে। লন্ডনের ওয়েডিং সার্ভিস যারা পরিচালনা করেন তাদের সহযোগিতায় আমরা এই স্টেজটি করেছি। এই স্টেজটি করার সময় আমরা অত্যন্ত সতর্কতার সাথে আমরা ওয়ালের কালার, ফ্লোরের কালার খেয়াল রেখেছি এবং সেই অনুযায়ী স্টেজের কালারগুলো নির্ধারণ করেছিলাম। এবং যে ব্যবস্থাপনা পরিচালনার লোকজন আমাদেরকে আমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমাদের স্টেজটি তৈরি করে দিয়েছিল। এটি করতে তেমন বেশি খরচ হয়নি, অল্প খরচে আমরা করতে পেরেছিলাম। সাইডে আমরা একটি এন্টারটেইনমেন্ট টেবিল রেখেছিলাম, সেটি নিয়ে আমি পরবর্তীতে কথা বলছি। সো এই স্টেজটি করতে আমরা অনেক ফ্লাওয়ার ব্যবহার করেছি এবং আমরা অনেক কালার ব্যবহার করেছি যাতে ফটোশ্যুটের পর মনে হয় এটি অত্যন্ত টাইটভাবে প্রোগ্রাম পরিচালনা করা হয়নি। এটি অত্যন্ত রিল্যাক্স ওয়েতে একটু বেশ বড় জায়গা নিয়ে করা হয়েছে, যদিও এটি আমরা সিটিং রুমের মধ্যেই অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। সেই সাথে আমরা কেক অ্যারেঞ্জমেন্ট করেছিলাম অনলাইন থেকে, এটিও অত্যন্ত সুন্দরভাবে আমাদের কাছে টাইমলি চলে এসেছিল। হাতে তৈরি করেছিলাম আমরা একটি ফ্রুট ডিশ এবং সেই সাথে ছিল আমাদের একটি সাইড এন্টারটেইনিং টেবিল। এই অনুষ্ঠানের মধ্যে শুধু পরিবারের সদস্যরাই অংশগ্রহণ করেছিল, বাইরে থেকে কোনো মানুষ অংশগ্রহণ করে নাই, যেহেতু অনেক রুলস রেগুলেশন রেস্ট্রিকশন ছিল এবং মানুষের সংখ্যা নির্দিষ্ট করা ছিল, যার কারণে বাইরে থেকে আমরা কাউকে ইনভাইট করিনি। আমরা ঘরে নিজেরাই এই অনুষ্ঠানটি নিজেদের মধ্যে সীমাবদ্ধ রেখেছি, এনজয় করেছি, ফান করেছি এবং আমাদের মেমোরিতে মেমোরাইজ করে রেখেছি। আশা করি ভিউয়াররা ভিডিওটি এনজয় করছেন। সেই সাথে আরও বলবো, আপনারা যারা এই ভিডিওটি দেখে মনে করছেন এই ধরনের কোনো সহযোগিতা পেতে চান, তাহলে আমাকে আমার ইনবক্সে কমেন্টস করুন, আমি আপনাদেরকে সব ডিটেলস পাঠিয়ে দেব। তাহলে আপনারা সরাসরি ব্যবস্থাপনা যারা পরিচালনা করেছে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং কেক যারা তৈরি করেছিল তার সাথে যোগাযোগ করতে পারবেন এবং অন্যান্য সাইড এন্টারটেইনমেন্ট টেবিলে আমরা যেসব খাবার রেখেছিলাম সেগুলো যারা আমাদেরকে প্রোভাইড করেছিল তাদের ঠিকানা আপনারা পাবেন। আশা করি আপনারা এই ভিডিওটি এনজয় করছেন। সেই সাথে ভিউয়ারদেরকে আরও অনুরোধ করবো, আপনারা এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সেই সাথে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস ইনবক্স করবেন, ভুলবেন না যেন লাইক বাটনটি প্রেস করে দেওয়ার জন্য। সো আমরা এখানে একটি ছোট মিনি ভেরি ফেরি টেল লাইট দিয়ে একটি এন্টারটেইনমেন্ট টেবিল তৈরি করেছিলাম, যেখানে আমরা ট্রিট করেছি নানা জাতীয় খাবার এবং পরিবেশন করেছি অত্যন্ত ডিসেন্ট এবং অত্যন্ত ডেকোরেটিভ ওয়েতে। সো এই টেবিলে যে খাবারগুলো রয়েছে সেগুলো আমরা অনলাইনের মাধ্যমে এনেছিলাম। সো আপনারা যদি ইনবক্স করেন তাহলে আমি আপনাদেরকে এই ডিটেলসগুলো দিয়ে দিব। আশা করি ভিউয়াররা এই ভিডিওটি এনজয় করছেন শুরু থেকে শেষ পর্যন্ত এবং আপনাদের ভালো লেগে থাকলে আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটির পাশে বন্ধু হিসাবে আপনারা থাকবেন। এই বলেই শেষ করছি, এনজয় করুন পুরো ভিডিওটি এবং আপনারাও আপনাদের পরিবারে কোনো রকমের অনুষ্ঠান করতে চাইলে আপনারা ডিসেন্ট ওয়েতে ঘরে বসে রুলস রেগুলেশন মেনটেন করে আপনাদের অনুষ্ঠানগুলো পরিচালনা করতে পারেন। আশা করি ভিউয়াররা ভিডিওটি এনজয় করছেন। এই বলেই শেষ করছি এবং সেই সাথে আরেকটি জিনিস বলবো, এখানে আমরা যাদের কাছ থেকে ব্রাইডের জন্য হ্যান্ড সার্ভিস নিয়েছি তার ডিটেলস আপনারা চাইলে আমরা ডিটেলস আপনাদেরকে ইনবক্স করে দেব এবং আমরা অত্যন্ত অল্প খরচে আকর্ষণীয়ভাবে আমাদের অনুষ্ঠান পরিচালনা করেছিলাম। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আপনারা অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এই বলে শেষ করছি এবং আপনাদের সুন্দর এবং সুখময় জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।